শক্তিদেব বাবু ঘুমালি নাকি? না রে, ঘুম আসছে না। টাইপটা শিখছিস তো? তো কি হবে ওসব টাইপ ফাইপ শিখে? আমাদের আগের ব্যাচের ছেলেরা কেমন ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে দেখছিস না? আজকালকার দিনে মামা কাকা না থাকলে ওসব চাকরি বাকরি হয় না। তাই বলে হাল ছেড়ে দিলে হবে? বাবা রিটায়ারমেন্টের সময় হয়ে এলো, রিটায়ার পর খাবে কি? হাওয়া, বেকারে সার্বজনীন খাবার। তোকে একটা কথা বলবো? বল। বুঝলি মাধু, আমাদের কলকাতা হোস্টেলে এক বন্ধু আছে, তার দাদা দেখতে খুব সুন্দর, মেট্রোরেলে চাকরি করে। তোর ছবি দেখে ওদের খুব পছন্দ হয়েছে। আজকাল পড়াশোনা ছেড়ে ঘটকালি করছিস বুঝি? তুই ঘুমাবি না বাবাকে ডাকবো? বাবা না না, কি মুশকিল, আমি ঘুমোচ্ছি ঘুমোচ্ছি। আরে বাবু, এই বাবু, ডোন্ট ডিস্টার্ব মি, আমি এখন ঘুমোচ্ছি। আরে পাঁচাটি আয় বাবা। আরে না না, এই বাবু। আরে ওই দেখ কে আসছে। বাবু না। কিরে, কেমন আছিস তোরা? হ্যাঁ এমন ভাবে বলছিস না যেন ওই বাগানের মালিক আমার মামা কিংবা কাকা। মামা কাকা না হোক, অবু বোনাই তো। মানে কি বলতে চাস তুই? বলতে চাই বাগানের মালিক বিজয় বাবুর সাথে তোর বোন যে এদিকে খাবি খাচ্ছে রে। কি বললে? এই ছাড়, তোর সাদের বোনকে গিয়ে জিজ্ঞাসা করবি জানা সত্যি না মিথ্যে? সব শুনেছি মা। বাবু, ভালোবাসার কোনো সীমা নেই, থাকে না। তেমন করে ভালোবাসতে পারলে গোটা পৃথিবীটাকেই দু হাতের মধ্যে ধরে ভালোবাসা যায়। কারণ মনুষ্যত্বের প্রধান লক্ষণই হচ্ছে ভালোবাসা। হিউম্যানিটি, দাই নেম ইজ লাভ। মা, ভালোবাসা আর ভালো লাগা কিন্তু এক কথা নয়। ক্ষণিকের ভালো লাগার মোহে তুমি এমন কিছু করে বসো না যাতে তোমার চরম ক্ষতি হয়ে যায়, সেটা ভালোবাসারই অসম্মান। আমাদের দোকানের সব থেকে বেশি দামের শাড়ি। না না, সে তো বুঝলাম, কিন্তু আমি আমার একমাত্র পুত্র ওদেরকে আশীর্বাদ করতে যাচ্ছি, বুঝলে? এর থেকে ভালো কিছু কি? হ্যালো স্যাম, কি ব্যাপার বেনারসি? দাদা আজ রমাকে আশীর্বাদ করতে যাচ্ছেন। বেনারসি রমাকে আশীর্বাদ করতে যাচ্ছেন? রমাকে আমি বলছি, আর সেই জন্যই তোমাকে ডেকে আনা। আমার ইন্ডাস্ট্রিয়ালিস্ট বন্ধু রমেন, তার মেয়ে রমার সঙ্গে আমি তোমার বিয়ে ঠিক করেছি। আর রমাকে তো তুমি চেনোই। হ্যাঁ চিনি, কিন্তু বাবা আমি বলছিলাম যে সব কিছু ঠিক করার আগে আমাকে জিজ্ঞেস করলে ভালো হতো না? কেন, আমার পছন্দের উপর কি তোমার ভরসা নেই? না ঠিক তা নয়, তবে বাবা হয়ে আমি তো তোমার সঙ্গে কোনো খারাপ পাত্রের বিয়ে দিচ্ছি না। রমা মেয়েটি ভালোই, শিক্ষায় দীক্ষায় স্টেটাসে তোমারই উপযুক্ত। তুমি ফ্রেশ হয়ে এসো, আমার সঙ্গে যাবে। বাবা কি কিছু বলবে? হ্যাঁ বলবো, মানে আমি একটি মেয়েকে ভালোবাসো। তা মেয়েটিকে তার বাবা কি করেন? ও আমাদের বাগানের ওই মাস্টারমশাইয়ের মেয়ে। মাস্টারের মেয়ে? তাও ওই প্রাইমারি স্কুলে?
আমি তোমার রুচিবোধ দেখে অবাক হয়ে যাচ্ছি। তোমার মতো এইরকম একজন ব্রাইট ইয়াং ম্যান, হাই সোসাইটির ছেলে, ওই রকম একটা লো স্ট্যান্ডার্ডের মেয়ের সঙ্গে কি করে যে মেলামেশা করতে পারো? তুমি কি তোমার স্টেটাসের কথা ভুলে গেলে? ভুলে গেলে কোন বংশের রক্ত বইছে তোমার শরীরে? লো স্ট্যান্ডার্ড? বাবা, আপনি মাস্টারমশাইকে লো স্ট্যান্ডার্ড বলছেন? আপনি কি ভুলে গেলেন আপনার ছেলেবেলায় কোনো এক মাস্টারমশাইয়ের কাছ থেকে আপনি ওই স্ট্যান্ডার্ড, স্টেটাস এই শব্দগুলো শিখেছিলেন? আর রক্ত, আমার, আপনার, দাসুদার সবার শরীরে কিন্তু একই রক্ত বইছে, আর সে রক্তের রং লাল, তাই না? সাঠা, এই বয়সে কি তোমার কাছে আমায় ন্যায় নীতি শিখতে হবে? ন্যায় নীতি কি আমি জানি না, তবে এটা সত্যি কথা। আর যে সত্যি বলতে আমি আপনার কাছে শিখেছি, আমি এ বিয়ে করতে পারবো না, আমায় মাফ করবেন। বিজয়, এইটি কি তোমার ফার্ম ডিসিশন? তাহলে আমার ডিসিশনে তুমি শুনে না। তুমি যদি এইভাবে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দাও, ইন দ্যাট কেস আই শ্যাল বি ফোর্স টু ডিসইনহেরিট ইউ। আমি তোমাকে ত্যাজ্যপুত্র করতে বাধ্য হব। কিছু ভাববেন না। ভাববো না? যে ছেলে কোনোদিন আমার মুখের উপর মুখ তুলে কথা বলেনি সে আজকে? আমি ইমিডিয়েটলি ওই মাস্টারের সঙ্গে দেখা করতে চাই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।